নমস্কার আনন্দবাজার অনলাইনের দিল্লি বাড়ির লড়াই মুখোমুখি দ্বিতীয় পর্ব যিনি অতিথি তার পরিচয় দেওয়ার প্রয়োজন নেই বিজেপির বক্তা বলতে লোকে তাকেই চিন্ত দিলীপ ঘোষ নমস্কার নমস্কার ইদানিং দিলীপ ঘোষ সাইলেন্ট মোডে চলে গেছেন মনে হচ্ছে দিলীপ ঘোষের আর সেই সেই বাগ্মিতা সেই পার্টি যে বিষয়গুলো জোর দিয়ে বলার দরকার ছিল জবাব দেওয়ার দরকার ছিল যেভাবে সেটা আমি তখন দিচ্ছি যেহেতু আমি পার্টির মুখিয়া ছিলাম আমাদের পার্টির নেতৃত্বে পরিবর্তন হয়েছে অন্য লোকেরা সামনে আছেন তারা কথা বলছি তাদেরকে টার্গেটও করা হচ্ছে তারা উত্তর দিচ্ছেন যখন প্রয়োজন হয় তখন গ্যালারির দিকে তাকাতে হয় আমরা আছি ইলেকশন আসছে তখন বহু লোককে লাগবে ইলেকশন বা জন্য তখন আমরা সবাই মিলে লড়বো তখন আমাকেও বলা হয়েছে কাজ করবো আমি আমার যেটা এমপি হিসাবে কাজ যেটা পার্টি উপর মহল থেকে বলা হয়েছে নিজের এলাকায় লেগে থাকো ইলেকশন লড়ার প্রস্তুতি করো সেই কাজে কিছুদিন লেগে আছে আপনি বলছেন না এটা কিন্তু এটা কিন্তু ঠিক লাগছে না এটা ঠিকই এটা অনেকে অনুভব করেন যে দিলীপ ঘোষ বেশি বলে কিন্তু না বলেও থাকতে পারে এটা তো বোঝাবার দরকার আছে বলছি যেখানে বলার কর্মীদের মধ্যে নিজেদের মধ্যে আর যেটা পাবলিক মিটিংয়ে বলা হয় বলায় সেটা তো এখন প্রয়োজন নাই প্রয়োজন হবে বলবো আমাদের সর্বভারতীয় নেতারা আসছেন এখানকার নেতারা আছেন যখন বেশি মিছিল মিটিং ইত্যাদি হবে তখন আমরাও বলবো কবে থেকে আপনার মনে হলো যে লোকে আপনার কথা শুনতে চাইছে এখন দেখুন আমি তো ওইভাবে ভাষণ দিয়ে লোক জমা করা ইত্যাদি ছিলাম না আমরা পর্দার পিছন থেকেই সংগঠন করে আসতাম কিন্তু ধাক্কা মারি যখন পর্দার সামনে নিয়ে আসা হলো তখন তো অভিনয় করতেই হবে আমাকে দেখার জন্য লোক বসে আছে তো বসে যখন আছে হাততালিও দিয়ে লোক আপনি বক্তৃতা শিখেছেন বক্তৃতা ছিল দিন কারণ কর্মীদের সামনে বলতাম সংগঠন নিয়ে বলতাম সেখানে হাততালি ছিল না এই ছিল না লোককে ভাবতে বাধ্যকতা প্রেরিত করতে পারি এরকম বক্তৃতা দিতাম কিন্তু পাবলিককে গরম করা আকৃষ্ট করা তাকে কাজ করানো ইত্যাদি যা রাজনীতি করতে সেগুলো ধীরে 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 আমাকে শিখতে হয়েছে স্কুলে আবৃত্তি করেছেন বা ওরকম কিছু সে এক করেছি আমরা তো গ্রামের ছেলে সেখানে এত এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বেশি হতো না বা চলন ছিল না কিন্তু রবীন্দ্র জয়ন্তীতে বা সরস্বতী পূজাতে কিছু না কিছু হতো এক আধবার অভিনয় এক আধবার এইসব করেছি কিন্তু রাজনীতিতে এসে এগুলো শিখতে হয়েছে কারণ রাজনীতিতে ভাষণ দেওয়া একটা বড়ো কলা যে জীবনে কিছু করেনি সে নেতা হয়ে গেছে খালি ভাষণ দিয়ে এরম বহু লোক আছে তো সেজন্য এটাকেও শিখতে হয়েছে অন্য কাজের সঙ্গে দা আপনি বত্রিশ বছর প্রচারক থেকেছেন আট বছর রাজনীতি দু হাজার চোদ্দো পনেরো থেকে আপনি বিজেপিতে যোগ দিলেন এটা কোনটা ভালো প্রচারক জীবনটা ভালো না রাজনীতি জীবনটা ভালো দেখুন আপনি যদি মনে করেন আপনাকে যে কাজটা দেওয়া হয়েছে এটা আপনার কাছে একটা মিশন তো আপনাকে সে ভালো লাগাতেই হবে আমি ছোটবেলা থেকে গ্রামে পড়াশোনা করছি আর এস শাখায় গেছি তারপরে আমার মনে হলো যে আমারও সময়ের জন্য কিছু করার দরকার বাড়ির অনুমতি নিয়ে আমি আমি প্রচার কোন কোন সব সব ট্রেনিং ট্রেনিং শিক্ষক থেকেছি বহু বছর ধরে কুড়ি বছর ধরে সুকান্ত হয়তো সর্বোচ্চ স্তরে যাননি কিন্তু উনিও সঙ্গে কাজের সঙ্গে যুক্ত ছিলেন তো সেইভাবে করতে করতে যখন আমাকে দায়িত্ব বাড়ানো হয়েছে সেই কাজ আমাকে শিখতে হয়েছে আর এস এস বাদ দিয়ে অন্য সংগঠনে কাজ করেছে হিন্দু জাগরণ মঞ্চের তারপর হঠাৎ আমাকে বলে তোমাকে রাজনীতিতে যেতে হবে আপনি তো বোধ প্রথম পশ্চিমবঙ্গে রামনবমীর মিছিল পত্তন ওই হিন্দু জাগরণ মঞ্চের মাধ্যমে এখানকার হিন্দু সমাজের উপরে যে আক্রমণ ইত্যাদি তাদেরকে সংগঠিত করার জন্য ওই একটা আমার মনে হয়েছে যে এটাও হতে পারে সফল যেটা বাংলায় ছিল না আমরা দেখেছি যত ব্যাপক রামনবমী গতবারও কি বিশাল ভিড় এবং কত বড় ঝামেলা হয়েছে তো হিন্দু সমাজ সেটাকে স্বীকার করেছে আর এই রাম মন্দির হয়েছে তার একটা পজিটিভ প্রভাব তো পড়েইছে তো আমার মনে হয়েছিল যে এই কাজগুলো আমার কাজ সে রাজনীতি করা জেনারেলি আপনি যা দেখবেন আর এস প্রচারক যারা আসেন তারা অর্গানাইজ সেক্রেটারি হন এবং বিজেপিতে যাওয়ার পরে তাদেরকে দেখা যায় না অনুভব করা যায় তিনি কাজ করছেন অনেকে আছেন আমার মতো সয় সয় তো আমাকে কিন্তু ওই ট্র্যাক না মেন ট্র্যাকের দিয়ে দেওয়া হলো করে দেওয়া হলো না হ্যাঁ এবার আমার যেটা জানতে ইচ্ছে করে সেটা হচ্ছে যে আপনার ভেতর থেকে কি একটা কলিং এলো রাজনীতিতে আসবেন কারণ আপনি যে ধরনের মানুষ আপনাকে কিন্তু যেটা আপনি চাইবেন না সেটা আপনাকে দিয়ে করানো যাবে না না ওই আমাকে সংঘের লোকেরা দেখেছেন ছোটবেলা থেকে তারা মনে করেন যে রাজনীতি সফল হতে পারবে ভাষণটা আগে থেকেই করতাম ভাষণটা আগে থেকেই দিতাম করতাম তারা দেখেছেন পলিটিক্যাল ভাষণ দিতাম না অন্য ভাষণ তারা আমাকে পাঠালেন কিন্তু তখনই আমারও খটকা লাগলো যে আমাকে নেতাগিরিই করতে হবে সংগঠনের সংগঠনও করতাম আমি সে তো এত বছর করে তার সঙ্গে পাবলিক ফেস হিসেবে কাজ করতে হবে তার জন্য আমাকে তৈরি হতে হবে আমি করেছি এবং এত তাড়াতাড়ি ঘটনাগুলো ঘটলো জেনারেল সেক্রেটারি করা হলো স্টেটে এক বছর হওয়ার আগে প্রেসিডেন্ট করে দেওয়া হলো এত বড়ো একটা সর্বভারতীয় পার্টির একটা রাজ্যের সভাপতি সেগুলোকে আমার হজম করতে সময় লেগেছে কিন্তু সময় কম ইলেকশন লড়তে হবে তারপরে ছ মাসের চার মাসের মধ্যে আমাকে ইলেকশন লড়িয়ে দেওয়া হলো এমএলএ করা হলো আপনি খড়গপুর সদরের এমএলএ পাঁচ বছর এমএলএ হয়নি তার আগে এমপি আবার এমপি তিন বছর ভাবলাম যে বাবা এবার নিস্তার পাওয়া যা প্রেসিডেন্টে তিন বছর কেটে গেছে এক বছর এক্সটেনশন হয়ে গেলো চার বছর হয়ে গেলো তাই বলছে আবার তোমাকে থাকতে হবে এরম করে ছ বছর থাকলাম তো এই জিনিসগুলো খুব তাড়াতাড়ি হওয়ার চেষ্টা করেছি সেটা শেখার পরে ছিল দেখুন সবার নিজস্ব পদ্ধতি থাকে সেটা আপনি আমাদের বলবেন না এটা তো আমার সিক্রেট অফ আপনি যদি মনে করেন যে জয়েন করবেন বিজেপিতে তাহলে শেখাবো আমি অনেকে আসছেন অনেকেরই পছন্দ হয়নি সেটা আমার হয়তো কেসের জন্য আমি করছিলাম

ছিল না আমি কিন্তু প্রবাস করেছি জেলায় জেলায় আমার ব্যাগে গামছা থাকতো সাবান তেল সব থাকতো এখনো আছে আমি যেখানে যে আমার নিজস্ব জিনিস ব্যবহার করি পার্টির এ গেলে ফাইভ স্টার হোটেলে আমাকে থাকতে হয় আমি রাত্রে ঘুমিয়ে আর এখানে তাহলে রাত্রেবেলা একটা খাট থাকে সেখানে ঘুমোয় আমার কোনো ফেরাক পড়ে না একটা আমি বলি বাথরুম আছে বলে জল আছে বলছে হ্যাঁ আর যদি একটা আয়না থাকে আজকাল রাজনীতি মানে টোয়েন্টি ফোর আওয়ার্স এটা টাইম জব নেই আগে ছিল এটা ফুল টাইম জব যেমন একজন ফিল্ম আর্টিস্ট বা অন্য কেউ তারও ফুল টাইম জব তাকে প্র্যাকটিস করতে হয় লড়াই করতে হয় দিন রাত জাগতে হয় রাজনীতির কোনো সময় নেই আর একমাত্র রাজনীতি এমন জিনিস আপনাকে জবাবদিহি করতে হবে কেন হয়নি কেন হলো না আপনাকে সাধারণ মানুষ জিজ্ঞেস থাকতে হবে আপনাকে তো যদি আপনাকে এখানে ঠিকতে হয় তো যদি আপনি এটা দিনদাত করেন এটা আপনার কেরিয়ার হয়ে যাবে তো ইঞ্জিনিয়ারিং ডাক্তারির মতো রাজনৈতিক দলে বিশ্ববিদ্যালয়ে পড়ানো উচিত কোর্স থাকা উচিত ক্লাস থাকা রাষ্ট্রবিজ্ঞান তো পড়ানো হয়ই রাষ্ট্রবিজ্ঞান একটা সম্পূর্ণ এটা বিষয় আপনি জানেন হয়তো এই ধরনের বহু সেমিনার হয় ন্যাশনাল ইন্টারন্যাশনাল স্তরে আমাদের বিজেপির মধ্যে ব্যবস্থা আছে তৈরি করে দিতে যুবকদেরকে করার হবে সংগঠন সেমিনার হয় প্রশিক্ষণ হয় সেগুলো হয় আর আপনি যেটা বলছেন ঠিক আছে হওয়া উচিত রাজনীতি মানে খালি ক্যারিয়ার নয় ক্যারিয়ার মানে পয়সা কামানো নেতা হওয়া এই জন্য লোকে আসে কিন্তু উদ্দেশ্যটা কি আছে এত টাকা পয়সা এত খরচা নির্বাচনকে কেন্দ্র করে সেটা কি খালি কয়েকটা লোকের চমকাবার জন্য নয় তো সময় কি পাচ্ছে তার থেকে এ জবাব দিতে হবে পাল্টেছে মানুষের মধ্যে চেতনাও বেড়েছে মানুষও প্রশ্ন করছে আপনি যা ইচ্ছে বলে একবার জিতে যাবেন পরের বারে ভোট দিতে এরকম নয় অন্য দল থেকে যারা বিজেপিতে এসছেন তাদের উপর কতটা ভরসা করা যায় ভরসা আছে বলে তাকে আমরা নিয়েছি দায়িত্ব দিয়েছি ছোট হোক বড় হোক তাকে টিকিট দিয়েছি করে ভরসা না হলে তো চলতে পারে না কিন্তু আপনি ভরসা করছেন মানে সবাই ভরসা রাখবে এরকম তাহলে তো অর্জুন সিং হতো না

কারণ উপায় নেই আপনাকে ভোট দিয়ে দুটো মাল যদি একই রকম থাকে একটা কথা চুনতেই হবে সে লোকের রাজনীতি থেকে ভরসা হারাচ্ছে আস্তে আস্তে সেই জন্য লক্ষ্মীর ভাণ্ডার করে ভোট কিনতে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার করে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আপনি বলেন দিলীপ দা ভোট কিনছেন আপনার পরিষদীয় দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন তিন গুণ করে দেবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যে যে ধরনের রাজনীতি চলছে আপনাকে ওই লাইনেই তো যেতে হবে কম্পিটিশন এই লাইনটা আপনি আপনি মেনে নেন এটা হওয়া উচিত নয় কে পরিবর্তন করবে দিলীপ ঘোষ কেন পরিবর্তন করবে মোদীজি তো বলতে পারতেন উনি আড়াই লাখ তিন লাখ টাকা দিয়ে বাড়ি বানিয়ে দিচ্ছেন তার চেয়ে কম টাকায় তার ভোটটা কেনা যেত উনি বলছেন না লোকটাকে পারমানেন্ট কিছু দিতে হবে নাহলে সমাজের যে গরিব তার জীবনের উন্নতি হবে না তিনিও তার চেয়ে বেশি টাকা খরচা করছেন তাই কাজ করছেন গ্যাস দিচ্ছেন তার বাড়ি বানিয়ে দিচ্ছেন শৌচালয় বানি জীবনে বানাতে পারবে না সবাই পারে না এটা তো এটা স্টেটসম্যানের কাজ দিদিদা পশ্চিমবঙ্গে সে অর্থে আপনি সবচেয়ে আগে পদ্ম ফুটিয়েছেন আপনার আমলে বিজেপি আঠেরোটা সিট পেয়েছে পাঁচ বছর আগে কিন্তু আপনার দল সেভাবে আপনার মূল্যায়ন করছে না কেন আচ্ছা আপনি ভাবুন পশ্চিমবাংলা থেকে সর্বভারত পার্টিতে সহসভাপতি হয়েছে এর আগে কী হয়েছে আমার চেয়ে কোনো পার্টিতে আর টিএমসিতে কী হল যা চামচি চামচিকে আবার পাখি তার আবার সর্বভারতীয় পার্টি তো আমাকে পার্টি কী দেয়নি আমি তো আমি বললাম না আমার কোনো নেতার কাছে কোনো অ্যাপয়েন্টমেন্ট চাইনি আমি কিন্তু আমি না চাইতে আমাকে এত দ্বিজাটা সামলাতে পারিনি আমি জিএন সিটি হয়ে গেলাম প্রেসিডেন্ট হয়ে গেলাম এমএলএ হয়ে গেলাম এমপি হয়ে গেলাম দু দুবার প্রেসিডেন্ট হয়ে গেলাম সর্বভারতীয় নেতা আমার তো মনে হয় যে ইতিহাসে কাউকেও পাবেন না আপনি জানি না আমার ভরসা কি আমার পরীক্ষা নেওয়া হয়েছে আমি জানি না আমি লড়েছি তো এই যে দিয়েছে পার্টি এটা কি পেয়েছে আর পাঁচ সাত বছরের কেরিয়ারে এত দূর তা আমার শেখার সুযোগ হয়েছে সবাই জানি গোটা পশ্চিমবঙ্গ জানে দিলীপ ঘোষ বিজেপিতে এখন কোনঠাসা আপনি কি বলবেন কারণটা জানতে করে বলুন না আপনি তো স্ট্রেট কথার মানে আমি উদাহরণ দিচ্ছি রাজনাথ জি কোনঠাসা কোনঠাসা বলুন তারা এই যে সরকার চলছে তাদের বিরাট যোগদান আছে ভারতবর্ষ ভারতবর্ষের বাইরে তাদের প্রভাব আছে এখন আমি সারা জীবন যদি প্রেসিডেন্ট না থাকি আমি অযোগ্য হয়ে গেলাম বা আমার কাজ নিয়ে গেলাম নয় তো তার মাঝে দেখা যায় আমি এক বছর প্রেসিডেন্ট থাকতে পারতাম দেড় বছর নৈতিকভাবে তিন তিন ছ বছর হওয়া উচিত এক্সটেনশন পেয়েছিলাম ছ বছর হয়েছে আমি নাড্ডাই বললাম যে বাস নতুন লিডারশিপ নিয়ে আসুন কারণ তাকেও তৈরি হতে হবে এক দেড় বছর লোকসভা অবধি যেন পরিবর্তন করুন কে পথ ছেড়ে দেয় বলুন তো হাতে পায়ে ধরে থাকা যেন আমার মনে হয়েছে আমাকে পার্টি পার্টি খাড়া করার জন্য দায়িত্ব দিয়েছে আমার কাজটা হয়ে গেছে পার্টির মধ্যেও পরিবর্তন দরকার যেমন লিডারশিপ চিন্তা ভাবনা মানুষের ডিমান্ড সেই জন্য এরকম লিডারশিপ আনা উচিত যে সবাই কে নিয়ে চলে পার্টি কে ওইখানে পৌঁছে দেবে এখন যারা আমাদের পার্টির নেতৃত্ব আছেন তার পিছনে যার কোনো ডিমান্ড নেই কোন দিলীপ ঘোষ আমি বললাম তো একটা অ্যাপয়েন্টমেন্ট চাইনি আমার মা বেঁচে আছেন আমি জিজ্ঞেস করিনি মাকে আমি জীবনে কি চেয়েছি যে মা বাপের কাছ থেকে কিছু চাইনি তাকে কে কি দেবে আমার ঘর নেই দোয়ার নেই আমি আপনাকে বলছি ছাব্বিশ বার এখন হয়তো বেশি হতে পারে আমার অ্যাড্রেস চেঞ্জ হয়েছে অতি সম্প্রতি ডিসেম্বরে আমি ঘর পাল্টেছি নিজের ঘরে উঠেছে নিজের ঘরে উঠেছি তো এটা বাধ্য হয়েছি আমি কারণ কি যেমন ইনকাম করে যেমন ইনকাম করলে লোকের বাড়িতে বেশি দিন থাকা ঠিক নয় আর আমার সঙ্গে প্রচুর লোক থাকে তাদেরকে তাদেরকে দিতে হয় তো সেই জন্য আমি একদম খোলা মনে আছি আমি বলছি যদি আজ পার্টি বলে ভাই তোমার দায়িত্ব শেষ হয়ে গেছে রাজনীতি অনেক করেছে চলো যারা পাঠিয়েছে আমি কাল চলে যাবো আমার কোনো অসুবিধা হবে না আমি যেখানে বসে চা খাচ্ছি ওখানে বসে চা খাবো যে লোকেশনে দেখা করি আমার ছোটোবেলার বন্ধু সম্পর্কে তার সঙ্গে সেভাবে মিশবো তাদেরও কোনো অস্বস্তি হবে না আমার কোনো অস্বস্তি হবে না এরকম মানসিকতা নিয়ে আমি আছি আর আমি আপনাকে বলছি আপনার সঙ্গে কিছুটা পরিচয় হয়েছে আমার চল্লিশ বছর আগে যেদিন বাড়ি ছেড়েছিলাম আমি ঝোলা নিয়ে তখন শরীর মন বুদ্ধি উৎসাহ যা ছিল আজকে তাই আছে আমি রাজনীতির কোনো বোঝা নিজের ঘাড়ে চাপাইনি কোনো রোগ নিই রাজনীতি থেকে আপনি জানেন রাজনীতি কী কী রোগ হয় সামনে দেখছেন সব বিজেপিতে কি আপনি সত্যি নিজেকে কণ্ঠাসা মনে করেন আপনি যদি একজনকে সামনে করে দেন তাকে জায়গা করে দিতে হবে আমি দিল্লিতে যখন থাকতাম ওখানে বাংলার যারা প্রেস আছে আপনারা জিজ্ঞেস করবেন সব আমার বাড়িতে আড্ডা মারে রোজ প্রেস করতে হবে আমাকে না দাদা কিছু বলুন যেদিন থেকে আমার নতুন প্রেসিডেন্ট গেলেন তিনিও এমপি আমি বলেই দিলাম যে আমি প্রেস করব না এটা আমার নীতিগত নির্ণয় প্রেসিডেন্ট প্রেস করবেন উনি পার্টির আমি প্রথম দিকে ওনাকে পয়েন্টস দিয়ে আমার পেয়েকে দিয়ে পাঠিয়ে কীভাবে করতে বলতাম হ্যাঁ উনি অনেক সময় কাজে যেন এদিকে থাকতেন তখন বলছি দাদা আমরা তো বিজেপির পাচ্ছি না আপনি বলে দিন তখন আমি বলতাম কিছু এথিক্স আমি মানি সেই জন্য যাদেরকে আমরা নেতৃত্বে দিয়েছি তার নেতৃত্বে আমি কাজ করছি আমি এখন নেতা নই আমি তার সহযোগী আমি সেভাবে ব্যবহার করি তাতে আপনি জানেন আমার সারা দিন ফোন আসতো আমি ফোন ধরি না অনেকে বলছি বেছে বলি যেগুলো না বলে নয় আমি পাঠাত অ্যাভয়েড করি তাতে কণ্ঠাসা হওয়া ইত্যাদি কোনো ব্যাপার না পার্টির যে সিস্টেম তা আমি তার মধ্যেই আছি দিলীপ ঘোষকে কি আপনি মিস করেন রাজ্য বিজেপির নেতা হিসেবে আপনার এখানে আছেন কয়েকজন বন্ধু আমার তাকে জিজ্ঞেস করুন দিলীপ ঘোষকে তারা চল্লিশ বছর ধরে চেনে কেমন দিলীপ ঘোষকে দেখেছে আজ দিলীপ বোসকে দেখছে কিভাবে পরিস্থিতি অনুযায়ী আমি কাজ করেছি আপনি বললেন আন্দামানের কথা দশটা দ্বীপে তিন মাস ধরে আমরা সেবা কাজ করেছি কোনো জেটি ছিল না কোনো রোড ছিল না কোনো গাড়ি ছিল না জাহাজ আগ নিয়ে যাচ্ছে না জাহাজ করে গিয়ে মাথায় ওষুধের প্যাকেট চাল ডাল আলু নিয়ে আমাদের কর্মীরা গেছে প্যান্ট পরে আমিও সঙ্গে গেছি সাইকেল পাঠিয়েছি বাইক পাঠিয়েছি আমি নিজে গেছি কাজ করেছি তখন সে কাজের জন্য প্রস্তুত ছিল না তো পরিস্থিতি আমাকে সে কাজ করিয়েছে এবং খুব সফলভাবে প্রায় তিনশো কর্মী নিয়ে আমরা কাজ করেছি ভিন্ন থেকে ছেলেদের নিয়ে আসি তো রাজনীতি ক্ষেত্রে নির্বাচন হার জিত নির্বাচন একুশ সালে আমরা সতাত্তর সিট পেলাম বিজেপি হেরে গেছে বলছি ভাই অক্ষ যে জানে সে তো বলবে যে তিন থেকে সাতাত্তর হয়েছে হেরে গেছে মানে থেকে এটা ঠিক আমার প্রতি আশা বেশি লোকের সেই সমস্যা মার্চের এক তারিখ দু তারিখ আর সাত তারিখ কি দিলীপ ঘোষের জীবনে খুব দুঃখের দিন প্রধানমন্ত্রী রাজ্যে গেলেন আপনাকে ডাকলেন না আপনি সফলতম সভাপতি না না রাহুল দাগে আমাদের গেলে আমাদের পার্টিতে কিছু সিস্টেম আছে নেতার পিছনে ঘোরাঘুরি করা আমাদের পার্টিতে কম হয় এখন একটু বেড়ে গেছে আপনি এটা একটা বিচ্যুতি যে নেতার পিছনে ঘোরাঘুরি করাটা যে বেড়েছে রাজনৈতিক বিচ্যুতি হবে কিছু করার নেই আপনার খারাপ লাগে না সেটা বিধানসভায় আপনি দেখুন কতগুলো সভা হয়েছে সব বড় নেতারা আসতেন আমি দিল্লিতে গেছিলাম ডিক্লেয়ার হয়ে গেলো লিস্ট ঠিক হয়ে গেলো আমি আমাদের মাননীয় সভাপতি নাড্ডাজি এবং অমিত ভাই এরা আমার সঙ্গে আলাদা বসে বললেন পার্টি থেকে বলা হলো যে তোমাকে টিকিট দেওয়া হবে না আমি আমি টিকিট চাইছি না জিনিসটা অন্য হয়ে যাবে আপনারা যদি প্রচার করেন আমি না করি আর বলতে সব বাইরের লোকেরা প্রচার করছে আর ওনারাও জানেন সংগঠন কি তো প্রধানমন্ত্রীও অনেক সভা করেছেন গতবারে দেখুন এক দুটো সভায় ছিলাম আমি কারণ সবাই আলাদা আলাদা ঘুরতে হয়েছে এত সভা করতে হয়েছে এবং একই দিনে আমরা ব্রিগেডও করেছিলাম দশ লাখ লোকের আর সেই দিনই শিলিগুড়িতেও দু তিন লাখ লোকের সভা হয়েছিল প্রধানমন্ত্রী দূরত্ব গেছিলাম আমি যাইনি দরকার নেই কারণ সবাই যাবে কেন আপনার কোনো খারাপ লাগা আর এখন তো যে প্রেসিডেন্ট সে যাচ্ছে আমাদের আপনার কোনো খারাপ লাগা নেই দিলীপ দা এটা নিয়ে আমার খুব অস্বস্তিও হতো নেতাদের কাছে বসে থাকা আমি সাধারণ কর্মী সাধারণ মানুষের সঙ্গে সবসময় কমফর্ট থাকি আর শেষেও কিছু রীতি রেওয়াজ আছে যে উপরের স্তরের নেতারা হন তারা দেখা করেন ভালো মন্দ থাকে আমি যখন আন্ডামানে থাকতাম বছরে একবার আসতাম মেনল্যান্ডে তখন আমার সব সর্বোচ্চ অধিকারীদের সঙ্গে দেখা হতো বছর বছর দেখাই হতো না আর আমি নিশ্চিন্তে থাকতাম বড়রা থাকলে আবার চমকাই ধমকায় না এটা কিচ্ছু কি করছে না বলার কেউ নেই তো সে যেন নেতাদের সঙ্গে থাকা ছবি তোলা আমি আপনাকে চ্যালেঞ্জ করবো একটা জীবনে আমি কারোর সঙ্গে ছবি তুলিনি এটা কি ইগোইস দিলীপ ঘোষ আর আমার সঙ্গে লোকে হাজার হাজার সব আমি 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 আমার ক্যারেক্টার আমাকে নিয়ে ছবি আমি ক্যারেক্টার আমার সঙ্গে একটাই ছবি পাবেন আপনি মাননীয় আডবানিজি সেই সময় আন্ডামানে গেছিলাম তো আগে তো আমি আমাদের সঙ্গ যারা প্রমুখ লোক তাদের নিয়ে দেখা করতে গেছিলাম আমার সঙ্গে কথাবার্তা বুঝে দশ বারো জন

আমি আপনাকে বলছি এগুলো কোনো দিলীপ দা কি রাজ্য বিজেপি জি এগুলো কোনো ব্যক্তি নয় এগুলো একটা আর সবাইকে কখনো কখনো ওইটা প্লে করতে হয় আপনি এখন কি প্লে করছেন আমি আমি সবকিছুর জন্য তৈরি থাকি আমি এটাও বলছি পার্টির আমাকে যতদিন দরকার হবে আমি পার্টির জন্য সার্ভিস দেবো যদি পার্টির প্রয়োজন হবে না দিলীপ ঘোষকে দিলীপ ঘোষ অন্য কাজ করবে কি করবে অনেক কাজ করেছি আর একটা নতুন কিছু করবো

লাগবে আপনি প্রথম কথা দেখুন ধরুন এই যে সর্বভারতীয় স্তরে রাজ্য স্তরে রোজ ঝাঁপিয়ে ঘুরতাম সভা করতাম সেই লোকটা দিনের পর দিন গ্রামে যাচ্ছে গ্রামের লোকের সঙ্গে গল্প করছে ওখানে চা খাচ্ছে থাকছে এটাই কম বড় পরীক্ষা নাকি আপনাকে ছোট জায়গার মধ্যে সীমাবদ্ধ করা কিন্তু আমি জানি শক্তি ওখানেই আছে সেই আমি আপনাকে বললাম যে আমার ধরুন পনেরো ষোলোশো গ্রাম হবে সাড়ে উনিশশো উনিশশো বুথ আছে ম্যাক্সিমাম গ্রাম আমি টাচ করেছি আমি বলছি না যে কেউ গিয়ে যে কোনো গ্রামে জিজ্ঞেস এখানে দিলীপ ঘোষ এসেছিল জিজ্ঞেস করো ওখানকার লোককে আর আপনি জানেন আমি গেলে তো আর চুপচাপ যাবো আসবো না লোকজন জানে আসে আমি গ্রামে যাই আমার যে পার্টির ওখানে বুথ সভাপতি তার বাড়িতে ডাল ভাত খাই আমি যতক্ষণ ধরুন এক ঘন্টা থাকলাম ওখানে খাচ্ছি তো তো গ্রামের সব লোক চলে আসে দেখতে মায়েদি জিজ্ঞেস করতে খাওয়া দাওয়া করেছেন রান্না করেছেন না দাঁড়িয়ে আছেন না আপনি এসছেন দেখতে এলাম টিভিতে দেখি সবার সঙ্গে ফটো তুললাম গল্প করলাম চলে এলাম কিন্তু কজন এমপি আমি বলছি পাঁচ পাঁচবার এমপি হয়েছে সে তার সব গ্রামে যায়নি দিলীপ ঘোষ এত বড় দায়িত্ব পালন করার পরে ম্যাক্সিমাম গ্রামে কোন কোন এমপি এটা করেন বা করেন না না বেশিরভাগ এমপি করেন সবাইকে করতে হয় পার্টি এমন প্রোগ্রাম দেয় না তাকে যেতেই হয় এই যে গ্রাম চলো চলছে নিজেরা যাচ্ছেন যারা যায়নি তারা আমি দেখি দিল্লিতে গল্প হয় বহুত আচ্ছা লাগা আমি ভাই রোজ যাই আমি লোকের বাড়িতেই খাই তোমার জন্য হয়তো নূতন দিলীপ ঘোষ চল্লিশ বছর এটাই করছে দিলীপ ঘোষ কি দলের অন্দরে নিজেই নিজের অনেক শত্রু তৈরি করে ফেলেছেন আপনার কনফিডেন্স কি আপনার খুব শত্রু হয়ে দাঁড়ালো দেখো রাজনীতিতে শত্রু মিত্র কোন স্থায়ী হয় না শত্রুতার কোনো কারণও থাকে না তাই ইগো হিংসা স্পর্ধা থাকি আমি ব্যক্তিগতভাবে জীবনে কখনো কাউকে শত্রু মনে করেন এ টিএমসির বিরুদ্ধে চোখে চোখ দিয়ে লড়ছে এত বছর তো আপনি যত সিনিয়র লিডার আছেন যার সঙ্গে কোনো কোনোভাবে আমার সম্পর্ক হয়েছে যার সঙ্গে হয়নি দেখা হয়নি কথা হয়নি ছেড়ে দিন যে আমার পার্টি থেকে এসে চলেও গেছে তাকে दिलीप ঘোষ সম্বন্ধে জিজ্ঞেস করব। বাউল্লাহর সঙ্গে আমার কথাবার্তা নিয়ে খুব মজা হতো। আমি এখনো বাউল সুপ্রি আমার বন্ধু মনে করি। আমি জানি না ও কি মনে করবে। ববি হাকিম থেকে আরম্ভ করে যে কোনো সিনিয়র নেতারা আমি বিধানসভায় গিয়ে দেখা হয়েছে পরে দেখা হয়েছে তার সঙ্গে তখন থেকে বন্ধুত্ব আজও বন্ধুত্ব। কিন্তু ওই নিজের দলে আপনারা শত্রু আপনি তৈরি করেছেন কি? আমি খেজি শত্রু মনে করে আমার কিছু করার নাই। আপনি নিজে কোনোদিন ভাবেননি আমি সবাইকে হাত ধরে নিয়ে এসেছি। গায় শেখাবার চেষ্টা করেছি। তাদেরকে পদ দেওয়ার চেষ্টা করেছি টিকিট দেওয়ার চেষ্টা করেছি আর তারপরে কেউ জিতেছে কে হয়েছে কে সফল হয়েছে কে হয়নি আমি কখনো মনে করিনি যে কারোর সঙ্গে আমি মানে ইনজাস্টিস করেছি বা আমি কেউ যদি বলে দাদা এটা ঠিক হয়নি আমি ভাই ভুলে গেছিলো কোথাও কোনো খামতি ছিল দিলীপ দাস হতে পারে আমি তো একদম সব ঠিক করেছি এটা বলতে পারি না কারণ এত ব্যস্ততা এত বড়ো কাজ ছিল এত দৌড়েছি আমরা সবাই মিলে ভুলভ্রান্তি হতেই পারে আর ভুলটা আপনার চোখে একরকম হতে পারে আমার চোখে একরকম হতে পারে ওটা ভুল মানে ভুল এরকম নয় সে মনে করে যে আমার সঙ্গে जस्टिस করেনি আমি মনে হয় হতে পারে লক্ষ লক্ষ লোককে আপনি সবাইকে সমান অধিকার সুযোগ দিতে পারেন না আপনি কি সমালচনায় অসহিষ্ণু আমার সমালচনা সব সময় হয় আপনারাও করেন না আমরা তো করবই আপনারা তো বসে গিয়ে দেখানোরও কিন্তু কিন্তু সমালচনা না করলে কি নেতা কি আমি রায় এলাম আমার সমালোচনা হলো না আমি তাহলে কিছু করি এর ধরনিতে আপনার একটা নিজস্ব টিম ছিল না একটা

লড়াকু ছেলে একটা আমি নাম বলতে পারি এখানে বিমান ভরসা যে আরামবাগে গতবারে জিতা সিটটা হেরে গেছে এমএলএ হয়েছে আবার জেলা প্রেসিডেন্ট আমি ওই ওই ঘোষের পো লড়বে দাও ওকে দায়িত্ব দাও পার্টি দাঁড় করে দিল আমি খুঁজে নি কার কথা শুনিনি এই ব্যাপারে কারণ আমার অভিজ্ঞতা ছিল পঁয়ত্রিশ বছরে যে আমি জানি কে লোক কি করতে পারে এবং যারা আজকে বিজেপি দেখছেন এই সব লোকেরা কেউ চিন্তা না দেখ এই যে দিলীপ দা আপনি যে বলছেন যে তুই লড় আমি আছি এই কথাটা কি এখন বিজেপিতে কেউ বলে সবাই একরকম বলবে আমরা সেরকম বলার দরকারও নেই পার্টি দাঁড়িয়ে গেছে আজকে যারা এসে গেছে তাদেরকে ঠিক মতো কাজে হচ্ছে নিশ্চয় না হলে দেখার লোক আছে আপনি দেখবেন না আমার দেখার কাজ নয় পাল্টে যায় অন্য সেই কাজে অন্য জায়গায় খোঁজা মারা অভ্যাস নেই আমার অন্য দল থেকে আর আমি কেউ না চলে উপদেশ না কাউকে আপনার কাছে কি নাই বা কেন সেটা আমি জানি আপনি ইউএস আছে ভেটারেন দিলীপ আমাকে কেউ দিলে শুনতাম করার চেষ্টা করতাম মনে হয়েছে যেটা ঠিক সে আপনি হতে পারেন অন্য কেউ হতে পারে পার্টির লোক হতে প্রত্যেকের কাছ থেকে শেখার আছে কিছু না কিছু আমি চেষ্টা করেছি বাকি তো সবাইকে নিজের মতো করে নিজের কাজ করতে হবে আপনার কোনো বন্ধু নেই না বিজেপিতে শত্রু নেই বন্ধু নেই কিনা জিজ্ঞাসা করি আমি বন্ধু সবাইকেই মনে হয় সুব্রত চট্টোপাধ্যায়ের মতো বন্ধু আছে এখন আর সুব্রত চট্টোপাধ্যায় আমরা চল্লিশ বছর একসঙ্গে কাজ করেছি প্রচারকদের সম্পর্ক আলাদা ওখানে কোনো স্বার্থ থাকে না কিন্তু রাজনীতিতে স্বার্থ থাকে রাজনীতি স্বার্থ ছাড়া রাজনীতি হয়ই না আপনার অসুবিধা হয় না সেই জন্য আমি সেট হতে পারছি না এই জীবনটাকে মেনে নিতে না মানা মানুষ প্রশ্ন নেই আপনি মানুন না মানুর প্রকৃতি তো পাল্টাবে না মেনে নেওয়ার চেষ্টা করতে হবে তাকে পাল্টাবার চেষ্টা করতে হবে আমার সময় আমি যাদেরকে নিয়ে এসেছিলাম রাজনীতিতে এইটা অনেক করবো না বলার হিম্মত ছিল না বলতো না কেউ কেউ রাজনীতি নিজের জন্য করেনি তাই পার্টিতে গিয়েছে এখন কিছু পরিবর্তন এসছে সেই পরিবর্তনটা কি ভালো না খারাপ ভালো খারাপ তো দুটোই থাকে কারণ মানুষের ইচ্ছাকে তো আপনি বাদ দিতে পারেন না আর অন্য পার্টিতে যখন আপনি কাউকে নেবেন তাকে কিছু দিতে হবে এই যে পরিবর্তন হচ্ছে কেউ কি আদর্শের জন্য দল পরিবর্তন করছে নাকি অন্য ব্যাপার আছে আর সেটাকে ইগনোর করা যায় না আর ওটাই মুখ্য হয়ে যাচ্ছে আস্তে আস্তে বাংলায় তো বটেই কেন্দ্রেও বহু সময় আমরা দেখেছি যে একজন সংগঠন দেখেন একজন প্রশাসন দেখেন শুভেন্দু অধিকারীর সঙ্গে দিলীপ ঘোষের সম্পর্কটা কি সেই রকম ছিল শুভেন্দু দা তো প্রথম থেকেই সে নেতা আমি সংগঠন অধিকারী আমি সংগঠন করে আসা লোক পরে আমাকে নেতৃত্বে বসানো হয়ে গেছে তা আমাকে ডবল রোল প্লে করতে হয়েছে কিন্তু আমাদের সংগঠন দেখার জন্য একটা প্যারালের আলাদা ব্যবস্থা থাকে সংগঠন মন্ত্রী যেটা অন্য দেশের পার্টিতে থাকে না সুব্রত চ্যাটার্জি ছিলেন তারপরে কিছু ফুল টাইম ওয়ার্কার ছিলেন সিপিএম স্টাইলে এখন অমিতাভ চক্রবর্তী আছেন আমাদের সংগঠন মন্ত্রী তিনি দেখছেন তো তাদেরকে আমরা বাইরে দেখি না তারা কিন্তু নিন্নাত ওই কাজই করে বেড়ায় আর বাইরে গিয়ে পার্টিকে প্রজেক্ট করা আন্দোলন করা ভাষণ দেওয়া সেগুলো আমি বা আরও কিছু নেতারা করেন যেহেতু ওই স্টেজ পার হয়ে শুভেন্দু অধিকারী প্রথম থেকে নেতা এমএলএ এমপি মন্ত্রী তার একটা ফেস ছিল তো পার্টি চাইবে তাকে ওইভাবে ইউজ করতে আর তার রুচিও আছে ওতে মিছিল মিটিং করা ইত্যাদি আমাদের প্রেসিডেন্টও তাই করছে কিন্তু সংগঠন করার আলাদা লোক আছে সেটা প্যারালাইজ চলতে থাকে আপনার সঙ্গে শুভেন্দু সম্পর্ক এত খারাপ কেন কোনোদিন বেশি খারাপও ছিল না কোনোদিন বেশি ভালো ছিল না কেন ওই যখন শুনো শুনুন ও যখন বিরোধী দলে ছিল অনেক সময় আমাকে গিয়ে ওখানে বলে আসতো মেদিনীপুরে আমার সঙ্গে আমি কিছু বলতাম দেখা হল বলে কি কালকে খুব বলেছেন আমার নাম আপনার নাম যাতে পেপারে আসে বলেছে আমি এরকম বলতাম তারপর চলে গেল একসঙ্গে কাজ হলো যত আমি প্রেসিডেন্ট ছিলাম সঙ্গে নিয়ে কাজ করেছি তারপরে আমি প্রেসিডেন্ট নাই এখন অন্য প্রেসিডেন্ট আছে তার সঙ্গে দুজন মিলে কাজ করছে আর যখন আন্দোলন ইত্যাদি হয় একসঙ্গে তখন হাঁটি একসঙ্গে আপনার কি ইগো আছে দিলীপ দা ইগো কখন হয় যদি আপনাকে দেখে আমার হিংসা হয় জ্বলন হয় তখন ইগো হয় লোকে তো আমাকে দেখে জ্বলে কারণ আমি এত সব পেয়েছি আমার সমাজ আমার কেউ আসতে পারেনি হুম আমি ইগো করার কোনো প্রশ্নই নেই আমি তো বলি ভগবান আমাকে চাওয়ার চেয়ে বেশি দিয়ে দিয়েছ বোঝা দিয়েছ সেটা যেন ঘাড়ে না চেপে বসে এটা দেখতে হবে আপনার কি এটা সততার অহং আছে অহংকার আর স্বাভিমানের মধ্যে পার্থক্যটা খুব কম বুঝলেন খুব সূক্ষ্ম অনেকে স্বাভিমানটাকে অহংকার মনে করে আবার অনেকে অহংকারটাকে থেকে মনে করে এখন এই যে সুতোর একটা পার্থক্য সেটা কখন পার হয়ে যায় দেখার লোকের চোখেরও ব্যাপার আছে আপনাকে দাম্ভিক মনে করতে পারে লোক কোন এমপি আর স্টেট প্রেসিডেন্ট আপনি রাস্তায় বসে চা খেতে দেখেছেন নাটক করার জন্য অনেকে করছে এখন ইলেকশন এসে গেছে এটা আমার লাইফস্টাইল আমাকে একটা রিক্সাওয়ালা এসে বলে যায় কাকা কেমন আছো তুই আমার সঙ্গে বসে চা খা সেইটা কি আপনার আরোপিত না এটা

ভাবি বলি তার লাভ তুলি হিন্দু ধর্মে বলে প্রতিটা মানুষের মধ্যে নারায়ণ আছেন এই যে আপনি কথায় কথায় লোকের বুকে পা তুলে দেওয়ার কথা বলতেন এটা কি ঠিক ভগবান তো নিজের বুকে ওদের বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছেন ছবি দেখেছেন কি না হ্যাঁ কিন্তু এটা কি মহিলাকেও ছাড়েননি পুতনাকে তার মেরে ফেলেছেন এই কথাটা কি তার কারণ কি দুষ্ট হচ্ছে কে দেখার দরকার নেই আপনার শক্তি থাকলে দমন করুন যদি না পারেন তাহলে কি করা যায় ভগবান আপনাকে হাজার মানুষ আপনাকে আছে যে অন্যায় প্রতিকার করবে আমার কর্মীদের মেরেছে বাড়ি ভেঙেছে সেখানে কে বলবে লোক তো যাই না আমি গেছি ওখানে দাঁড়িয়ে বলেছি ছাড়বো না আর নিয়েছি প্রতিশোধ আর আমি আপনাকে বলছি যেসব নেতারা আমার বিরোধিতা বেশি করেছে চোখে চোখ রেখে আমি ব্যক্তিগত আক্রমণ কোনো দিন তাদেরকে আমার পার্টির ঝান্ডা ধরিয়েছি মানে উল্টে তাদের উইনও ইতিহাস তো এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না আপনার এই কনফিডেন্সটা কোথা থেকে আসে বলুন এটা তো হতে পারে এটা কি আপনার জন্মগত না যখনই আসবে যে আপনি করতে পারেন তখন আপনি কনফিউজ আমি করে দেবো দেখিয়ে দেবো তো করতে পারেন করেছেন তো কনফিডেন্স আসবেই আর খালি নিজের নয় আপনাকে দেখে বাকি লোকের মধ্যেও কনফিডেন্স আসবে তাহলে নেতা কিসে দিলীপ তো আপনি ফুল টাইম রাজনীতি এখন আপনি আমি যেটা করি ফুল টাইমই করি ফুল টাইম আপনার চলে কিভাবে এই যে রাজার হাটে আপনি ফ্ল্যাট কিনেছেন কি করে কিনি স্টেট ব্যাঙ্ক থেকে লোন নিচ্ছি আমি যা বেতন পাই পুরোটাই প্রায় চলে যাই হুম আমিও তো আট বছর হয়ে গেল আমি পার্টির হোল টাইম কোনো কাজ হলো নাকি আমি তো এটাই করে এসেছি আর দিব বলছে খাওয়া দাওয়া করেন কি করে আমি সে লোকের বাড়িতে গিয়ে খেয়ে নিই তো উনিও হাসছিলেন আমার কথা শুনে কিছু তো করেন আমি জীবনে কিছু করিনি এসব করেছি আমার বাবা পরিবার চাষবাস করতো বলছে ঠিক আছে তাহলে কৃষক লিখে দিলাম হ্যাঁ লিখে দিন কৃষক হ্যাঁ কৃষক আমি এখনও আমি চলুন খড়গপুরে দেখাবো বাংলোতে আমি গাছপালা লাগিয়েছি এই জন্য লাগিয়েছি যে জঙ্গলমহলের লোকেদের শুকনো জায়গায় কী চাষ করে জীবন জীবিকা করা যায় তার জন্য ড্রাগন থেকে আরম্ভ করে এই জন্যই আমি অল্টারনেটিভ করছি ওখানে এগ্রিকালচার যদি লোককে কিছু শেখাতে পারি আমার চিরদিনের রুচি গাছপালা লাগানো চাষবাস করা তো সংসার করেননি কোনোদিন

গাড়িতে যখন থাকি গাড়িতে গান চালিয়ে কার গান শুনেন হিন্দি না বাংলা না দুটোই শুনতাম রবীন্দ্রনাথের সঙ্গীত ভালো লাগে পুরোনো কিছু গান বিশেষ করে হিন্দি ওল্ড মেলোডি ভালো লাগে কবিতা পড়েন কবিতা পড়িনি যেখানে যাই লোকে একটা কবিতার বই দিয়ে দেয় আপনার মতো যারা লেখাপড়া লোক রিটায়ার করলে কাজ থাকে না বসে কবিতা লেখে আর আপনি কবিতা পড়েনা আমার মতো লোক পেলে বইগুলো দিয়ে দেয় পয়সা আমার বাড়িতে বই আছে অনেক সিনেমা দেখেন

তারপরে এই কয়েকটা সিনেমা এক বছরে দেখেছি গল্ফ খেলতেন তো একটা সময় সেটা কি হলো গল্ফ খেলা শুরু করেছিলাম তারা গল্ফ করতেই বন্ধ করে আমার ঠেলায় উঠে গেল আমি তো ফুটবল ক্রিকেট ডাঙ্গুলি থেকে আরম্ভ করে কবাডি দাঁড়িয়া বান্দা সব খেলেছি খেলতাম সব খেলা শিখেছি খেলেছি কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখানে যখন গেলাম ওই করোনার সময় যাওয়ার কিছু নেই কোথাও তো ওই পার্কে যেতাম ওখানে গল্ফ কোর্ট আছে আমাকে দুই একজন বললো চলুন গল্ফ খেলতে যাই আমি তাহলে শিখেনি গল্ফটা কি বড়ো লোকের খেলা কোনোদিন তো খেলিনি

আমিও ভাবিনি যে একুশ সালে আমরা বিধানসভা জেতার মতো পরিস্থিতিতে এসে যাব কিন্তু এমন আমাদের যুবক কর্মীরা এলেন কাজ করলেন মাননীয় মোদীজি অন্যান্য নেতৃবর্গের যে সহযোগিতা এবং যে পরিশ্রম তার ফলে এমন একটা পরিবেশ তৈরি হলো পশ্চিমবাংলার মানুষ বিজেপিকে কেমনভাবে গ্রহণ করলো পরিবেশ তৈরি হলো যে বিজেপি জিতে যাবে অনেকেই বলতে আরম্ভ করেছিল অনেকে মেনে নিয়েছিল প্রতিপক্ষ ভেবেছিল যে হেরে যাচ্ছি কিন্তু যে কোনো কারণে হয়নি হলো না কিন্তু এই যে জায়গাটা তো যদি হয়ে যেত আমার খুব ভালো লাগতো জীবনে এটা গুরুত্বপূর্ণ আপনি নিশ্চয়ই আপনার মতো যিনি মানুষ যিনি এত শৃঙ্খলা পরায়ণ মানুষ আপনি নিশ্চয়ই এটা ময়না করেছেন কেন হয়েছে কথা হয়েছে নেতৃত্বের সঙ্গে সবাই সব শুনতেও চায় না যাই হোক পরিশ্রমে ক্ষমতি করিনি আমরা রেজাল্ট হয়তো সবসময় পুরো পাওয়া যায় না ভবিষ্যৎ দেবে জানি না কে কি ভেবেছে আমার মনে হয়েছিল যে একশোর বেশি সিট হয়ে যাবে আমার কর্মীদের আমাদের নেতাদেরও বলেছিলাম তারপরে যা হয় সে হতো তো আমি কিন্তু বহু লোক মন্ত্রী মুখ্যমন্ত্রী হওয়ার জন্য নতুন জামা কাপড় পরিয়ে রেডি ছিল আর যেদিন ভোট কাউন্টিং হচ্ছে আমি আপনাকে বলছি সকালবেলা আমি মর্নিং ওয়াক করেছি আমাদের ওখানে ভেড়িতে গেছি মাছ ধরেছি মাছ ভাজা মুড়ি খেয়ে তারপরে এসে টিভিতে দেখছি যে কাউন্টিং শুরু হয়েছে আপনি বুঝেছিলেন যে সরকার গড়ে যাবে না যাবে না নয় রেজাল্ট তো আমার হাতে নেই কাজ আমার হাতে ছিল করে দিয়েছি রেজাল্ট ভালো হয়ে যাবে তখন তো আমার কিছু করার ছিল না কিন্তু আপনি তো আবির মাখত লোকে বা মিষ্টি খেত বিজেপির সফলতম রাজ্য সভাপতি লোকসভা ভোটের ফলাফলের নিরিখে কিন্তু আশাভঙ্গের নিরিখে দিলীপ ঘোষের নামই কিন্তু রয়ে গেল না তারপরে সবাই আমাকেই দোষ দিয়েছে সেটাই বলছি তো এই করেছে তাই করে তার আগে মধ্যে আমি খুব ভালো ছেলেছিলাম অনেক কিছু করছে তো এটা আমি তো আপসেট হইনি তো কেন তারপরে বেরিয়ে পড়েছি গ্রামে গ্রামে যখন মারপিট হলো না খারাপ লাগে নি গ্রামে গ্রামে জিতে গেলে ভালো লাগতো আমি ভাবিনি যে আমাদের সরকার হয়ে যাবে আমি আপনাকে বলে দিচ্ছি কে কী মিনিস্টার হবে আপনি লিস্ট করেছেন কে কে কাকে কী হবে এটা আমার কাজ নেই দাদা পার্টি সরকার আনার দায়িত্ব আমার যদি হয়ে যায় খুব ভালো ও করার লোক আছে তখনকার রাজ্যপাল আমাকে বলেছে তো যাই হোক তো এই এইভাবে এগিয়েছে এটা পার্ট এটা ঠিক যে আজ পার্টিকে দাঁড়িয়েছে এগিয়েছি আমরা বাকিটা বাকি লোক ওরা করবেন সব আমি করে দিলে বাকিদের কী করবে বাকিদের করার জন্য আপনি কি কি রেখেছেন সব ছেড়ে রেখেছি এখন অনেক বাকি আপনার কি মনে হয় যে বাকিরা মিলেই কাজটা করতে পারছেন এই যে এখন আপনি বললেন না যে একটু যাতায়াত একটু গতি কম আছে এটা কেন কারণ অনেক লিডারশিপ চেঞ্জ হয়ে গেলে পরিচিত মুখ সামনে না থাকলে কর্মীদের কাজ করতে একটু মনে অস্বস্তি হয় বেরোবো কি বেরোবে না আবার কেস আবার মারপিট এখানকার তো আর সিনেমা দেখতে যাওয়া নয় বাংলার রাজনীতি হাতে প্রাণ নিয়ে যাওয়া তো সে সামনের নেতৃত্ব পুরো ভরসা না হলে কার্যকর্তা বেরোবে সামনের নেতৃত্ব ভরসা করতে পারছে না কেন এবার ইলেকশন শুরু হবে সব বেরোবে আস্তে আস্তে তারা তাল ঠুকছে যুদ্ধের ঘোড়া বাজনা না বাজলে বেরোবে না

দেখুন লিডার তো রাতারাতি তৈরি হয় না ঘাত প্রতিঘাত সংঘর্ষের মাধ্যমে পরীক্ষা দিয়ে এগোতে হয় তখন তাকে স্বীকার করে সব পার্টিতে যারা লিডার হয়েছেন আজকে এখানকার মুখ্যমন্ত্রী বলুন ওখানকার প্রধানমন্ত্রী বলুন বা অন্যান্য রাজ্যে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর ধরে নেতৃত্ব করছেন তাদের একটা ইতিহাস আছে ব্যাকগ্রাউন্ড আছে সেই সংঘর্ষ করে আপনাকে এগিয়ে আসতে হবে অগ্নিপথ পার হতে হবে সে পরীক্ষা দিতে হবে তবে লোকে স্বীকার করবে তখন আপনি যা বলেন লোকে করতে রাজি হবে তো সে পরীক্ষা চলছে সেই পরীক্ষার কতদিন চলবে একটা একটা ভোট চলে যাচ্ছে তো দাদা সবাই তো রাতারাতি করতে পারে না কোর্সের ব্যাপার বিরাট কোহলি টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি সবকিছুতে চ্যাম্পিয়ন আছে তো কটা বিরাট আছে বাকিরা আছেন কে টেস্টে খুব ভালো খেলছেন কে ওয়ানডেতে খেলছেন দিলীপ ঘোষ কি বিজেপির বিরাট কোহলি আমি যখন ক্যাপ্টেন ছিলাম তখন বিরাট ছিলাম শুনুন আমি একদম পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে কাজ করতে অভ্যস্ত আর যে সিস্টেম ডিসিপ্লিন আমাকে বলা হয়েছে আমি ছোটবেলা থেকে ওর সঙ্গে থাকা অভ্যাস করেছি কেন কেউ আমাদের আঙুল তুলতে পারে না হ্যাঁ অনেকের অসুবিধা হয় আমার কিছু করার নেই আমি আমার কাজ যেটা আর আমাকে যেটা বলা হয় ওটা ঠিকঠাক করা ঘোষ রাজ্য সভাপতি নন দিলীপ ঘোষ শুধুমাত্র এখনো পর্যন্ত মেদিনীপুরে আমাদের যে পার্টি যে আদর্শ কেন্দ্রিক কার্যকর্তা কেন্দ্রিক পার্টি তাতে কোনো ব্যক্তি খুব বেশি ফ্যাক্টর থাকে না এটা ঠিকই আছে

যেমন আমাদের ওখানে লোকেরা সব কবে হবে আমাকে জিজ্ঞেস করছে ভাই এটা আমি ঠিক করি না তাহলে বেরোবো এই করবো তাই করব তো অনেক কিছু নির্ভর করে ইলেকশনের ক্যান্ডিডেট ডিক্লেয়ার হবে প্রোগ্রাম ডিক্লেয়ার হবে টাকা পয়সা আসবে তবে তো উৎসাহটা বাড়বে কিন্তু বিজেপি তো সেরকম দল নয় দিলীপ দাদি বিজেপির পরিকল্পনা অনেক দিন বিজেপি থাকে যেটা বিজেপি করছে যেটা সাংগঠনিক কাজ সেটা আপনি বুঝতে পারবেন না সেটা ভেতরে ভেতরে হচ্ছে জনসভা ইত্যাদি আজ ক্ষমতায় আছেন মমতা ব্যানার্জি সরকারি টাকা খরচা করে মিটিং করে দিচ্ছেন দেখছেন তাও এত লোক হচ্ছে না তো পার্টি ঠিক সময় এখন যদি পিক আপ নিয়ে নি আমরা দু মাস তিন মাস চালাতে হবে খরচা আছে ইলেকশনের পার্টি সিস্টেম ভেবে চিনতে এগোবে বিজেপি কটা সিট পাবে এবার বাংলায় দেখুন এটা আমি বলবো না এটা মাটি বলবে কর্মী বলে পাবলিক বলবে আপনার যদি পাবলিকের সঙ্গে টান থাকে বুঝে যাবেন না মেদিনীপুরের বলে দেবো কটা সিট জিতবে যদি কালকে ইলেকশন হয় তাহলে মেদিনীপুর আমরা জিতবো বাংলায় 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 আমি কয়েক মাস বাইরে যাইনি অন্য সিটে তবে যে পরিস্থিতি প্রতিদিন এর নাম্বার পাল্টাবে আমরা এগিয়ে থাকবো আঠের হচ্ছে বেশি হবে পার হয়ে যাবে অনেক মানুষকে ভোট দিতে হবে মোদিকে বিজেপিকে এছাড়া রাস্তা নেই আমি বলছি যদি বিয়াল্লিশটা সিটে টিএমসি পেয়ে যায় কি যায় আসে লাভ লোকসান কি হবে কিছুই হবে না তো মোদী যদি পায় তাহলে পশ্চিমবাংলা পাল্টাবে কারণ তারপরে আবার পশ্চিমবাংলা পাল্টাবে সে লোকে ভোট দেবে আর দিতেই হবে মোদীজির বলার অধিকার আছে আমাদের বলার অধিকার আছে কাজ করেছি ভোট দাও দেবে লোকে দিলীপ দা অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো আপনি আমাদের এখানে এসছেন চলো গল্পই হয়ে গেল গল্পই তো করতে চেয়েছি থোড়ি ইন্টারভিউ করেছি